বিশাল ছাগল। আজকে শুক্রবার, গরু নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী হাট লাহেরি হাটে আমি এক বড় ভাই সহ অবস্থা করে ভালো না বৃষ্টির জন্য। লাহেরি হাট বিখ্যাত, ওটা আটটার মধ্যে লেগে যায়, এটা পার হতে চলে গেল 10-15 মিনিট। এখান থেকে তো এই যে সোজা বের হয়ে যাচ্ছে, এখন রাস্তার কি অবস্থা, কাদা, আর বলিয়েন না কাদার জন্য কি একটা অবস্থা। লাহেরি হাটটা লাগেও অনেক বছর, বিশেষ করে শুক্রবারে লাহেরি বড় হাট, এই সব কিছু, এই যে ঢাকি গুলা মহিলা মানুষগুলো, এই যে এটা হচ্ছে গরুর মাংসের হাট, গরুর মাংস অন্যান্য একটু কম দাম, এদিকে 750-720-730-700-এর মধ্যেই পাওয়া যায়। এই যে হাল পাতিল, এই যে মানে রাস্তার অবস্থা খুবই খারাপ, এই যে মানুষজন দেখে কি অবস্থা, বন্দি প্যান সহ করে পাচ্ছে যাচ্ছে গরুর দিকে। অবস্থা একটু ভালো না, যদিও এই দেখেন কি একটা অবস্থা রাস্তা, আমি আবার পড়ে গেছি। এই যে গরু, এই যে দেখেন পায়ে কি অবস্থা, পানি পায়ের সাথে পানি মনে হয় গরুর, এগুলো নেওয়াটাও আসলে সম্ভব নয়। এখান থেকে অবস্থা নিব না, বড় ভাই বলছে নিব না, চলে যাই। তবে এখান থেকে বিয়া হয়ে গেছি, অবশ্য বিয়া হয়ে গেছি। এই যে বড় ভাই, এই যে কি একটা অবস্থা গরুর, আসলে পরিবারে গরু কিনা যুদ্ধের সমান, যুদ্ধ করার মতো। তাই যে দেখতেছি দেখতেছি, আবার এই যে দেখেন কি একটা অবস্থা, পানি গরুর অবস্থা। মাছের হাটে এই যে মাছ হাটে চলে আসলাম, গরু নিয়ে, মাছগুলো অবশ্য লাইনতে বড় বড় মাছ পাওয়া যায়, যে পাঙ্গাস উচ্চাদা, বড় বড় উচ্চাদা, সিলভার কাপ, বড় বড়